এই ভানু কি ব্যাপার বলো তো, আগের দিন তোমার দোকান থেকে বাদাম নিলাম আর তাতে শুধু পোকা। ইস, কি বে ভানু, কি বলছে বৌদি? আজকাল নাকি পোকা দেওয়া জিনিস তুই বেচে দিচ্ছিস? তা বৌদি, এপাড়াই আপনি উজি নতুন? হ্যাঁ গো, এই তো কদিন আগেই এসেছি। দুঃখের কথা কি বলবো বলো, তোমার দাদা বাইরে কাজ করে, সে থাকে না বলে সবাই আমায় ঠকায়। আমার তো কেউ নেই, তাই আমার খুব কষ্ট হয় জানো তো, খুব কষ্ট। হ্যাঁ, কে বলেছে তোমার কেউ নেই বৌদি? এই যে ছোট্টু, এই ছোট্টু তোমার সাথে অল টাইম সব সময় আছে। শুধু শুধু একবার কল, না না কল নয়, কল নয়, মিস কল, মিস কল করবে, ব্যাস আমি এমনি হাজির হয়ে যাব স্যাটাক করে। সত্যি তুমি না খুব ভালো, একদম একদম স্পঞ্জ রসগোল্লার মতো মিষ্টি আর সফট। হ্যালো ছোট্টু, আমি বৌদি। সকালে দেখা হয়েছিল যে বৌদি, সেই বৌদি। জানো তো আমার না খুব একা লাগছে, কেউ নেই যার সাথে দুটো মনের কথা বলবো। কে বলেছে তোমার কেউ নেই বৌদি? হ্যাঁ আমি তো আছি, আমি কি তোমার পর নাকি? হ্যাঁ এই তো আমি এক্ষুনি আসছি তোমার বাড়িতে, এক্ষুনি। হে, কথাও হবে আবার দেখাও হবে তোমার সাথে। না না, বাড়িতে নয়, বাড়িতে বড্ড ঘুমট লাগে। তুমি তালপাড়ার কাছে পার্কে এসো, ফাঁকা আর নির্জন, সেখানেই কথা হবে। আর আমি ভাবতে পারছি না ছোট্টু নেই, কালকেই তো দুপুরে কথা হলো ওর সাথে, আর একদিনের মধ্যেই। হে ভগবান, হে ভগবান, ওর আত্মাকে শান্তি দিও। কি ভয়ানক জানো তো, আমার না দেখেই কেমন ভয়ে হাত পা কাঁপছে। উফ, কি হলো বলো তো? আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি ছোট্টুকে চেনেন? আমি এই পাড়ায় নতুন এসেছি, ছোট্টুকে আমি ওই পাড়ার দোকানে দেখেছিলাম, তোর তাজা ছেলেটা। আহারে, আমি একা থাকি তো তাই খুব ভয় করছে জানো তো, খুব ভয়। তুমি একা থাকো? হ্যাঁ একদম একা, তাই খুব ভয় লাগে আমার। নতুন জায়গা, নতুন মানুষ, তাই আর কি। কি যে বলো বৌদি, নতুন থেকেই তো চেনা জানা হয়, আর চেনা জানা থেকেই বন্ধুত্ব। আমি কিন্তু খুব ভালো বন্ধু হতে পারি, সবাই বলে, আর একাকিত্ব দূর করতে পারি। তাহলে আজকে সন্ধ্যেতেই চলে এসো বকুলতলার পুকুর পাড়ে, নির্জন আর ফাঁকা জায়গায় মনের কথা বলে হালকা হওয়া যাবে, তাই না? এই সুগন্ধ বৌদি, নাকি চলন্ত ফুলের বাগান, পুরো এক্স পারফিউম। আজকে সন্ধেটা একেবারে জমে যাবে, উফ, ভেবেই ভেতরটা একেবারে নেচে উঠেছে, ঢিনচাক ঢিনচাক, ঝুক ঝুক ঝুক। কি ব্যাপার রে অজিত, তোকে এত আনন্দিত দেখাচ্ছে যে, কি ব্যাপার, নতুন মেয়ে পটালি নাকি? মেয়ে না ভাই, বৌদি বৌদি, উফ,
পুরো বোম ভাই বোম, একেবারে অ্যাটম বোম। আর আর আগ দোনো তরফ বরাবরই কি লাগি হ্যাঁ বুঝলি, আর দুদিকে একেবারে আগুন জ্বলে গেছে বুঝলি, আর আজকে সন্ধ্যেবেলা। তোর মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে, দেখলি তো ছোট্টুর হাল, সামলে ভাই সামলে, বাউন্ডারি মারতে গিয়ে বোল্ড হয়ে যাস না যেন। তোদের নেগেটিভ কথাবার্তা, আমি মজা করব আর তোরা আঙুল চুষবি, তাই তোদের সহ্য হচ্ছে না, এইটাই হলো আসল কথা। চল চল নিকল। আমি যাই, এখন তৈয়ারি করতে হবে, বডি স্প্রে মাখতে হবে, নতুন জামা পরতে হবে, উড়িয়া বাবারি বাবা। কি হচ্ছে বলতো কুমার, কি হচ্ছে, কি শুরু হলো আমাদের পাড়ায়? এই নিয়ে পরপর চারটে তরতাজা প্রাণ চলে গেল। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। সেটা কে কে এরকম করছে বলতো ইয়াং ছেলেদের সাথে? প্রথমে ছোট্টু, তারপর অজিত, আর তারপরে লালটু, বিমল, উফ, সেই একই রকম মৃত্যু। আমি কিছু বুঝতে পারছি না কুমার, কিন্তু জানিস, অজিত বলছিল একজন বৌদি নাকি ওকে সন্ধ্যেবেলা দেখা করতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো সেই খুনি। তোকেও অজিত একই কথা বলেছিল? আমাকেও তো লালটু একই রকম কথা বলেছে। এ তো সর্বনাশের ব্যাপার। এখনই আমাদের সকলকে সচেতন করতে হবে, যেন সন্ধ্যের পরে কেউ বাড়ি থেকে না বেরোয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে জানাতে হবে। হ্যাঁ, যেন আর আর কোনো প্রাণ এভাবে না যায়, সেটাই নিশ্চিত করতে হবে আমাদের। চল চল চল। পুলক, আমি বড্ড একা। তুমি আসবে তুমি? কাঠের পোলের ধারে এসো পুলক, আমি বড্ড একা। তুমি আমার সাথে সময় কাটাবে পুলক, আসবে আমার কাছে? আমি আসবো আসবো আমি আসবো আসবো আমি আসছি আমি এখনি আসছি এখনি আসছি। পুলক, এই পুলক, এই কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস এত রাত্রে? কোথায় যাচ্ছিস পুলক? যাস না পুলক, যাস না। পুলক এসো, কাছে এসো, মনের প্রাণের গল্প করব, এসো। সারা রাত ধরে তুমি আর আমি গল্প করব, এসো বলছি, এসো। আমি এসে গেছি, সব বাধা পেরিয়ে এসে গেছি। ওরে শয়তানি, এই জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, যাতে তোকে হাতে নাতে ধরতে পারি। তাই নি রাক্ষসী, তুই তুই তাহলে সেই খুনি, তুই। তাহলে এত দর্শক শুধু আমায় দেখার জন্য? খুশি হলাম। এবার তোকে খুশি করছি আমি, কাঁড়া। ভালো মানুষের মতন পাড়ায় বাস করে তরতাজা ছেলেগুলোকে নৃশংসভাবে হত্যা করলি তুই। হ্যাঁ, তুই না নারী, মায়ের জাত? আর সেই মায়ের দিকেই যখন কুদৃষ্টি পড়ে, যখন সেই মাকে মাল বলে সম্বোধন করা হয়, জানিস ও ছেলেগুলো আমার একাকিত্বের সুযোগ নিয়েছিল, আমার সাথে অভদ্র ব্যবহার করতে চেয়েছিল। তাই বলে তুই ওদেরকে ওইভাবে হত্যা করবি? হ্যাঁ, তোর কোনো যুক্তি তোর কাজকে সমর্থন করাতে পারবে না শয়তানি।
তোর শাস্তি মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, শুধু মৃত্যু, মৃত্যু তোর শাস্তি। তোরা ভুল করছিস, ছাড়বো না, ছাড়বো না, ওকে ছাড়বো না, ছাড়বো না। সাক্ষী বৌদি, ওকে ওকে তো আমরা কদিন আগে এই জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরেছিলাম। ওরে ওরে বাবা রে, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।